হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি শান্ত আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে একটি টিপ শেয়ার করব। আর আমাকে একটি ভাই রিকোয়েস্ট করছে যে গাড়ি তেলে বা গ্যাসে আছে এটা কিভাবে বুঝবো। তো এটার জন্য আমার এই ছোট্ট একটি ভিডিও করা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যারা জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি খুব কার্যকর। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি আমি ভিডিওতে চলে আসতেছি। আর এখন যেটা দেখাবো, এখন যদি আপনারা লক্ষ্য করেন যে গাড়ি তেলে আছে না গ্যাস আছে, এটা বোঝার জন্য আপনারা একটি উপায়। সো আমি একটু দূর থেকে নিচ্ছি লাইটের আলোর জন্য। এখানে যদি দেখতেছেন আমি বর্তমানে কিন্তু তেল স্টার দিচ্ছি গাড়িটা। তো এখানে দেখেন তেল স্টার দিলে ওই যে উপরে লাল চিহ্নটা আছে ওইটা জ্বলবে। এটা যে দেখেন তেলের একটা চিহ্ন আছে, এই তেলের চিহ্নটা হচ্ছে মনে করেন যে উপরে থাকলে যখন একটা চিহ্ন লাল হয়ে থাকলে তারা মনে করবেন যে এটা তেলের চিহ্ন। আর গ্যাসের চিহ্ন হচ্ছে নিচেরটা, নিচে থেকে যখন গ্যাসে থাকবে নিচ থেকে উপরের দিকে থাকবে, নিচে লাল থাকলে মনে করবেন যে এটা গ্যাসের থেকে মানে ইয়েটা সিগন্যাল। আর মনে করেন যে আবার দেখা যাচ্ছে যখন গ্যাস থাকবে গাড়িতে ওই সময় দেখা যাচ্ছে যদি আপনি গ্যাস স্টার্ট দেন তাহলে মনে করেন যে আপনার এখানে সবুজ হয়ে থাকবে, মানে দুইটার দিকে পুরোটুকু সবুজ থাকবে, মানে গ্যাসে থাকলে এটা বুঝতে পারবেন যে এখানে গ্যাসের চিহ্ন দেওয়া আছে। সো আর এখানে তো জানিনি যে এটা তেলে সিগন্যাল বা গ্যাসের এই তেলে সিগন্যাল দেওয়া আছে, এটা তো আপনার বুঝেনি। এই যে তেলে যদি না থাকে তো এখানে বুঝতেই পারবেন যে ফুল থেকে নিচে থাকবে একদম, এবং তেল কিন্তু ওরকম নাই দেখে লাল হয়ে আছে। আর গ্যাস তো কিন্তু নাই, তাই প্রবলেম হচ্ছে। এই যে দেখেন আমার কিন্তু বর্তমানে গ্যাস স্টার দেওয়া, তো একটু যদি লক্ষ্য করেন তাহলে মনে করবেন যে দেখতে পারবেন যে আমার এখানে নিচ থেকে আর কি উঠা, দেখেন নিচ থেকে হলুদ লাল, তার মানে বুঝতেছেন এখন কিন্তু আমি তেল স্টার দেওয়া আর এই গ্যাস স্টার দেওয়া। আর আপনারা এই এটা চেঞ্জ করবেন কিভাবে এটা আমি দেখিয়ে দিই। এই যে সুইচটা দেখতেছেন আমি যেটা দিয়ে এখন হাত দিয়ে একটু লাড়াচাড়া দিচ্ছি, এটা হচ্ছে মনে করেন যে আপনার তেলে বা গ্যাসে আনার জন্য এই সুইচটা ব্যবহার করতে হয়। তো এটা যদি আপনারা আমি আবার ক্লিক করলাম তো দেখেন উপরে সুইচটা কিন্তু উপরে উঠে গেছে, তার মানে হচ্ছে আমার এখন বর্তমানে তেলে চলতেছে। এই ছিল ছোট্ট একটি ভিডিও। আবার যদি আপনি গ্যাসে নেন তো আবার এখানে ক্লিক করলে আপনার গ্যাসে চলে আসবে। আর অ্যাট ফার্স্ট আপনি যখন গাড়ি স্টার্ট দিবেন সকালবেলা বা ওই সময় একটু চেষ্টা করবেন তাহলে গাড়িটা 1 কিলো স্টার্ট দিয়ে 1 থেকে 1.5 কিলো চালানোর জন্য, তাহলে আপনার গাড়ির জন্য খুব ভালো একটি শক্তি জোগাড় করবে সকালবেলা। সো এই ছিল একটি ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। তো যাদের ভালো লাগবে তো অবশ্যই কষ্ট করে একটি লাইক দিবেন, আর যাদের ভালো লাগবে না নিচে কমেন্ট বক্সে করে দেন যে আমার ভিডিওটা ভালো লাগেনি, ডিসলাইক দিতে পারেন। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাই দিবেন যে আপনার নেক্সট টাইম কী ধরনের ভিডিও প্রয়োজন। ইনশাল্লাহ আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে চেষ্টা করবো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।